হ্যালো বন্ধুরা, না না হ্যালো বন্ধুরা না তো। ওকে শারের ভাই, আপনার জন্য আজকে আমরা একটা আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করব লজিটেক G402 হাইপারিয়ন ফিউরি। এটা হচ্ছে লজিটেকের একটা গেমিং মাউস, হয়তো বা খুব বেশি গেমিং আকারে মার্কেটিং করা হয়নি, তবে এটা একটা ট্রেডিশনাল মাউসের মতো একটা মাউস ছিল যেখানে গেমিং পারফরমেন্স ইন থিওরি ওয়াজ বেটার। সো এই জন্য এই মাউসটা, বিশেষ করে লজিটেকের মোটামুটি সব মাউসই আসলে খুব পপুলার। আমি নিজের একটা ফ্যান, কারণ আমি অলরেডি একটা G402 অলরেডি ইউজ করতেছি এবং তাকেও আমি এটা সাজেস্ট করছি, সে ওটা নিছে। দেখো না, ওই যে 500 টাকার মাউসটা, এই 500 টাকার মাউসে সে এই চালানোর পরে যখন এই মাউসে আসে, তারপর সে বলে ও আল্লাহ, এই আমি চোখে কী দেখলাম। ঠিক আছে, তো এই জন্য আর কি তাকে সাজেস্ট করার পর সে অতি উৎসাহের সহিত এটা কিনে ফেলেছে। তো আমরা এখন আনবক্সিং করবো লজিটেক G402 হাইপারিয়ন ফিউরি। ওকে, বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন খুব চ্যাপটা, আর এবং তাদের একটাই কালার স্কিম, ইউনো দ্য ব্লু অ্যান্ড দ্য হোয়াইট অর ব্ল্যাক স্কিমটা, এটা তারা বক্সের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করেছে। অ্যান্ড অলসো ইউ ক্যান সি দ্য হোয়াটস ইন দ্য বক্স অ্যান্ড অলসো হোয়াট ইউ নিড, মানে এই মাউসটা চালাতে গেলে কী কম্পেটিবিলিটি দরকার, আর এখানে বক্সে কী আছে সেটা এখানে দেখাচ্ছে। এই সাইডে এটার মাউসের স্পেসিফিকেশনসগুলো দেখাচ্ছে, লাইক ট্র্যাকিং, রেসপন্সিভনেস, গ্লাইড, ডিউরেবিলিটি, এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। আর এখানে কোন মাউসের কোন বাটনটা কী কাজ করে সে বিষয়ে টুকটাক বর্ণনা দেওয়া আছে। সো এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করার কোনো রিজন নাই, কারণ আমরা আনবক্সিং করতেছি আজকে। দেখি কেচিটা একটু গ্যাচাং মেরে দিই, এটা দামটা বলে দিলে ভালো হতো না? ও আচ্ছা, বাই দ্য ওয়ে এই মাউসটার দাম এই যে এখানে দেওয়া 3600 টাকা, মানে অন এভারেজ 3000 থেকে 3300 টাকার মধ্যে এই মাউসটা পাওয়া যায়। আর এটা সে ইভেলির কল্যাণে বেশ সাশ্রয়ী মূল্যে পেয়ে গিয়েছে, 1350 টাকা। কত পড়ছে? 1350 1450। তো আমরা এখন এটা খুলবো, তাহলে ঢাকনাটা চলে আসবে। আমার মনে হচ্ছে আমি আসলে একটু প্র্যাকটিস করতেছি, মানে অ্যাকচুয়ালি আনবক্সিং ভিডিও কেমনে করার দরকার আসলে, যেন এটা একটু ফানি থাকে আর ভালো লাগে আর কি দেখে। তো আমরা প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ ইন ফিউচার আমরা এরকম, মানে আমি টুসটাস আনবক্সিং করতে বেরোবো। আর তেমন কাজ কোনো কাজ না, আমার দেওয়া হবে না, আসলে আমার দেওয়া হবেই না, আমি আনবক্সিং করার যোগ্যই না, আমি এটা দেরি করতে পারতেছি না, আমি কেমনে আনবক্সিং করবো না। কিন্তু ভবিষ্যতে কোনো আনবক্সিং ভিডিও আমি করবো না, তাও মানে কাটছি যখন তো একটু ট্রাই করি। ও আমি এটা এমনিটা দিস কেমনে বলতে, নিজেরা খুবই কি মনে হচ্ছে আমি জানি না, বুঝা গেল কেমন আনবক্সিং আমরা এবার খুবই আনবক্সিং। ফাইনালি আমরা এটা বক্স থেকে বের করতে পেরেছি। কাগজপাতি আছে, ময়লা আবর্জনা, এগুলো এইভাবে টান দিয়ে বের করে নেবেন। ও ওয়াও, দেখছো তারা প্যাকেজিংগুলো কি সুন্দর করে করে, ফুল নীল, নাথিং এলস, মানে ভেরি মিনিমালিস্টিক প্যাকেজিং। আর এটা কি লজিটেকের লোগো একটা স্টিকার হিসেবে একই রে, আমার মাউসের বক্সে তো এটা দেয়নি। ওয়াও, তাহলে একটা স্টিকার পেয়ে সেই ভিডিওটা কাট করে রেখে দিব, এটা সারের ভাইয়ের জানা যাবে না। খুব ভালো বুদ্ধি সারের ভাই, সরি ফরগেট অ্যাবাউট দ্য স্টিকার, আমি এটা রেখা দিলাম। গেমিং গিয়ার, ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ টেক অন গেমিং গিয়ার, লজিটেক জি পারফরমেন্স অ্যান্ড কোয়ালিটি মিট। ওয়াও, তাদের কয়েকটা প্রোডাক্টের ইনফরমেশন। এটা কি ম্যানুয়াল বুক? ও আচ্ছা, একটা ওয়েব পেজ লিঙ্ক যেখান থেকে খুব সম্ভবত লজিটেকের সফটওয়্যারটা ডাউনলোড করবে ওইটাই। এটা কি ইউজার ম্যানুয়াল? ওয়াও, ওয়ান চিং চুং ফোয়ান চিং আজি ওয়ান জা, ওকে আমি বুঝছি, ওকে বুঝছি, ধন্যবাদ, বুঝাও বুঝাও বুঝাও। ওকে, মাউসটাকে আমি উল্টোভাবে রাখার কারণে বক্স থেকে প্যাচক করে বেরিয়ে ওদের, আমার এই জিনিসটা এত ভালো লাগে যে ওদের একদম ব্র্যান্ড নিউ মাউসের এই যে এই প্লাস্টিকটা এত ফিনিশিংটা এত চমৎকার থাকে, এত গ্লসি একটা সুন্দর একটা ফিনিশিং থাকে, যেটা বেসিক্যালি আসলে কিছুদিন ব্যবহারের পর এরকম উঠে যায়, মানে চালবাকরা উঠে যায়, তখন আর এই মানে গ্লেজি ব্যাপারটা থাকে না। তো এটা আসলে প্রথম কিছুদিন থাকে, যে কদিন আছে আপনারা চালা খুব মজা পাবেন, তারপর একটু একটু কষ্ট লাগা শুরু করে যে আরে মাউসের ইয়াগুলো সমুদ্রগুলো চলে যাচ্ছে। যেমন এই এই অংশগুলোতে আঙুল থাকে সবচেয়ে বেশি, হ্যাঁ এই অংশগুলোতে আঙুল থাকে সবচেয়ে বেশি, আমার এটা এত বেশি ক্ষয় হয়েছে যে বুঝাই যেতেছে এটা
একটা কেমন যেন রিফ্লেকটিভ সার্কেল সারফেস, যেখানে এটা হচ্ছে নন রিফ্লেকটিভ ম্যাট একটা সারফেস, মানে বুঝাই যেতে যে একটা রাবারি টেক্সচার এই জিনিসটা এটাতে আছে। আর এই জিনিসটার জন্য আসলে লজিটেকের সব ধরনের মাউসগুলো আসলে একবার যারা একবার ইউজ করছে, আমার মনে হয় না লজিটেক সবাই খুব একটা স্কিপ করতে চায়, আমি তো নিজে একটা লজিটেকের ফ্যান হয়ে গেছি। আর এই যে তাদের মজার বিষয় যে এটা এরকম মানে দেখা যায় না, কিছু কোনো লাইফের জল না কিন্তু মাউস কাজ করে। এই মাউসের একটা সুন্দর ফিচার হচ্ছে যে এটার মাউস রিফ্রেশ রেট 1000 হার্টজ মনে হয়। তো সারের ভাই, হেয়ার ইজ এ নিউ মাউস, এখন আমরা এটা দিয়ে ওই পিসিতে আপনার পিসিতে ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস খেলবো। তো এখন আমরা এই মাউসটা ইউজ করা শুরু করলাম, বিসমিল্লাহ, আমি উদ্বোধন করলাম।